আসছি রে, বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট। বাহ, রোস্ট আর আর রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাধুনী রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাধুনী রেডি মিক্স রোস্ট মশলা। মা বলো, পৌঁছে গেছি সেটা তুমি জানলে কি করে? মা এখন কথা বলতে ভাল লাগছে না, পরে কথা বলবো, রাখছি। আরে কে করে ওই রুকো, আরে কি করছেন আপনি? What are you trying to do in here? Capri, who are you? আপনি বাঙালি? সরি, আপনি কি করবার চেষ্টা করছিলেন? সুইসাইড করবার চেষ্টা করছিলেন? হ্যাঁ, সুইসাইড কর। আপনি কে? না, আমার কিছু না, যেটা করছেন সেটা ঠিক না। নিজের চরকায় তেল দেন। যত বাঙালি সারা জীবন খালি এরকম আ যায় না, কথা বলার ধান্দা। কোথায় যাচ্ছিলেন? হ্যাঁ, সরি, আমি আসলে কেমন যেন মোহগ্রস্ত হয়ে গেছিলাম, আমি বুঝতে পারছিলাম, মানে একটু গেলে তো আমি সঙ্গে সঙ্গে নিচে একদম একেবারে উপরে চলে যেতেন। আমি যদি না আসতাম তাহলে তো একেবারে ডিরেক্ট উপরে। আমি কিন্তু এরকম এসে বাঁচাতে পারবো না ওকে, আমি কিন্তু নায়িকা না সিনেমার। মনে আছে কালকে ওইখানে ছিলাম আমি, পাহাড়ের খাতাতে দাঁড়িয়ে ছিলাম, আপনি তো ভাবছিলেন আত্মহত্যা করতে গেছি। আমার ওরকম ধরনের কোনো ইন্টেনশন নেই, আমি এমনি দাঁড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম। যাই হোক, আপনাকে কালকে থ্যাংক ইউ বলা হয়নি, আজকে বললাম থ্যাংক ইউ। ভালো থাকবেন। এই যে, হাই, ভিতরে আসেন। আরে ভিতরে আসেন। সরি,
আমি আসলে আপনার নাম জানি না, সেজন্য আপনাকে এভাবে ডাকছিলাম। না না, ইটস ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার নাম শিশির। ও তাই, ভালোই হলো। ভালো মানে বুঝিনি। মানে আমি বিন্দু, আপনি শিশির, মিলে গেল। শিশির বিন্দু, হ্যাঁ বসেন। না ঠিক আছে, আমি যাচ্ছি। আরে দেখেন না কত খাবার অর্ডার করেছি। বসেন 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 বসেন। জি এত খাবার, কিন্তু আশপাশে কাউকে তো দেখতে পাচ্ছি না। মানে এত খাবার কি আপনি একলাই খাবেন? আরে তুমি আসবে সেটা আমি জানতাম, সেজন্যই আগে থেকে অর্ডার করেছি। খাও খাও খাও। সরি, তোমাকে আমি তুমি করে বলছি, সেজন্য মাইন্ড করো না। ঠিক না না, ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে নিশ্চয়ই আমিও তুমি করে বলতে পারি। একদম, আমি কোনো কিছু তো মাইন্ড করি না। আমি আসলে কখন আপনি বলি কখন তুমি বলি কোনো কিছুই মাথায় থাকে না, সেটা হচ্ছে মেইন প্রবলেম। একাই এসছেন এখানে? তুমি কার সাথে এসছ? আমি আমি একা এসছি। আমিও একা আসছি। মানে নেপালের মতো একটা জায়গাতে তুমি একলা একটা মেয়ে একা এসছো এখানে? আরে তুমি একটা ছেলে হয়ে একা আসতে পারলে আমি একটা মেয়ে হয়ে একা আসতে পারি না? না মানে আমি সেটা বলিনি, সেটা বলিনি। আরে তুমি এসব পুরনো ধান ধারণা থেকে বের হও তো তোমরা, প্লিজ। একা মেয়ে আসতে পারবে না। আমি আসলে ট্রাভেল করতে খুব পছন্দ করি, আর খেতে তো খুব ভালোবাসি, আর খাওয়ার সময় এত কথা বলি। তোমার মতো একজন বাঙালি লোককে পেয়ে তো আমার খুবই ভালো লাগছে। খাও খাও খাও। কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? আরে টেনশন দিও না, বিল আমি দেব। খাও। সমস্যা নেই, আমি খাচ্ছি, টেনশন নেবার কিছু নেই। আমি আসলে খেতে খুব পছন্দ করি, কালকে খেতে পাই কি না পাই সেটার চিন্তা আমার মাথায় থাকে না। তুমি যেহেতু আছো, তোমার সাথে কথা বলতে বলতে তো আরো অনেক বেশি খাওয়া হয়ে যাবে। আচ্ছা ইয়ে, তুমি আশপাশে কোথাও উঠেছো নাকি? তোমার হোটেলে, তুমি ফার্স্ট ফ্লোরে আর আমি হচ্ছি থার্ড ফ্লোরে। অদ্ভুত। আনন একটা প্রশ্ন, তার সম্পর্কে এত সব খবর তুমি নিচ্ছ, খবর রাখছো, ব্যাপার কি? শুনো, আমি আসলে ট্রাভেল করতে খুব পছন্দ করি, আর ট্রাভেল করতে এসে বাঙালি একজনকে পেয়েছি, তার খোঁজ খবর না নিলে হয় বলো? ভেরি স্মার্ট। তুমি মানুষ হিসেবে অনেক ডিফারেন্ট, মানে অনেক ফান লাভিং, সময়টা খারাপ কাটবে না। আমার সময় ভালো কাটবে সেটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি, কিন্তু তোমার সময় ভালো কাটবে কিনা সেটা আমি কথা দিতে পারছি না। যদি তুমি শ্রোতা হয়ে থাকো তাহলে তোমার সময় খুব ভালো কাটবে। আমি খুব ভালো শ্রোতা, ভালো শুনি। তাহলে মনে হয় তোমাকে গ্যারান্টি দিতে পারছি তোমার সময় ভালো কাটবে। কফি? না থ্যাংক ইউ। ওয়ান কফি? থ্যাঙ্কস। থ্যাংক ইউ। খান। কি সবসময় এভাবে একা একা বেড়াও, ভয় করে না? একদমই না। বাসা কেউ কিছু বলে না? আগে বলতো, এখন আর বলে না। সবকিছু তো আগে আর এখন, এই আগে আর এখনের মধ্যে বিষয়টা কি সেটাই তো বুঝতে পারছি না। কোনো বিষয় নেই। আরে আমার কথা বাদ দাও তো, তোমার কথা বলো। হঠাৎ করে নেপাল ঘুরতে আসলে একা একা, গার্লফ্রেন্ড বউ কেউ আসেনি সাথে? ডিভোর্সড। ও সরি। না ডোন্ট বি। আসলে ঢাকা থেকে আমার যেন দমটা বন্ধ হয়ে আসছিল, তাই এখানে আসছি একটু নিজেকে ঠিকঠাক করবার জন্য। আসলে নেপালে ঘুরলে যেটা হয়,
তোমার মন ভালো হয়ে যাবে, খুব আরাম লাগে। সে চেষ্টাই তো করছি। আমি তোমার সাথে আছি না, দেখবে তোমার মন আরো ভালো হয়ে যাবে। একটা বিষয় না বলে পারছি না, তুমি মানুষটি কিন্তু বেশ ভালোই ভালো, ইন্টারেস্টিং। হ্যাঁ, তবে একটা জিনিস কি, মানুষ ভালো হলেই তার সাথে ভালো কিছু হয় না, ভাগ্য খারাপ তার সাথে খারাপ কিছু হয়। এই বিষয়টা কেমন সেটা তো জানতাম না। আরে পরে বলবো, চলো আর না যাই, হোটেলের দিকে ব্যাক করি। হাঁটু হাঁটি আরো, মানে তুমি তো তোমার কথা সব, মানে আমার কথা আমাকে জিজ্ঞেস করলে, কিন্তু তোমার সম্পর্কে তো কিছুই জানলাম না। তোমার সম্পর্কে জানি, আমার সম্পর্কে আসলে জানার কিছু নাই, পরে আরেকদিন বলবো। তুমি প্রতিদিন এভাবেই খাও? জানি না তো কতদিন বাঁচি, যতদিন বেঁচে থাকবো একদম পেট ভরে যা ইচ্ছা তাই। না পেট, সরি ওটা বলছিলাম না, বলছিলাম যে এই যে মেয়েরা কিসব করে না, ডায়েট ফাইট ওসব করো না তুমি? আরে দূর মিয়া, ডায়েট ফাইট করে কি করবো, দেখছো মাসল একদম ফিট, ধরে দেখো। না 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 একদম ফিট, তোমার মাসল দেখাও। কি? তোমার মাসলটা দেখাও। কি মাসল? না মাসল টাসল নেই আমার, দেখি। এটা আরো বেশি বেশি করে খেলে স্ট্রং হবে। ওকে মানুষ এত অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলতে পারে, মানে না হেসে থাকাই যায় না। ওকে গুড নাইট। গুড নাইট, কাল দেখা হচ্ছে তো? দেখা যাক, কাল পর্যন্ত যদি বেঁচে থাকি। কি অদ্ভুত কথা, অদ্ভুত না সহজ কথা। হর পল ইয়াহা জি ভর জিও, জো হে সমা কল হো না হো। গুড নাইট। মাথার উপর দিয়ে যায় কথা, কাল ব্রেকফাস্ট টেবিলে দেখা হবে। হ্যাঁ I need some information. There is a girl named Bindu staying in here. Could you tell me what's her room number?
ওকে, লেট মি চেক ফার্স্ট। ইয়া শিওর। ইটস 502। 502? ইয়া। ও থ্যাঙ্ক ইউ। এক্সকিউজ মি স্যার। আই উইল সি হার উইথ আ বাঙালি গাই। জাস্ট 5 মিনিট ওয়ে ওয়ে শি ওয়েন্ট আউটসাইড। আউটসাইড। কি ব্যাপার আজকে ব্রেকফাস্ট না করে চলে আসলে? কোথায় যাচ্ছ? কিছু বলতে চাও? আমি কিন্তু দিনে দিনে শার্লক হোমস হয়ে যাচ্ছি, সব কিছু বলতে পারি। এখানে শার্লক হোমস আবার কি আছে? প্রতিদিন একই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করা হচ্ছে। আজকে যাইনি, তুমি গিয়েছো? জিজ্ঞেস করেছো যে আমি গিয়েছি কিনা? বলেছো যাইনি। সেখান থেকে খুব সহজে বুঝে ফেলেছো এখানে শার্লক হোমস আবার কিছু নাই। এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি আমি? আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন উত্তর দাও তুমি আমাকে। লোকটা কে? কোন লোক? এমন ভাবে কথা বলছো যেন তুমি আকাশ থেকে পড়লো। রাত্রের বেলা যে লোকটা তোমাকে নামিয়ে দিয়ে গেল, আজ সকালে তুমি যার সাথে বেরিয়ে গেলে, লোকটা কে? ওয়েট 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 ওয়েট, তুমি আমাকে ফলো করছিলে? হ্যাঁ, হ্যালো, এক্সকিউজ মি, আমি তোমার সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ শুনছি, কান খোলা। এটা একটা ভদ্রতা, কার্টিসি। হাউ ডেয়ার ইউ আর, দেখো এই নেপালে এসেছি দেখে তুমি বাঙালি, সেজন্য তোমার সাথে ফ্রেন্ডশিপ হয়েছে। হ্যাঁ, আদারওয়াইজ তোমার মতো একটা ডিভোর্সি ফ্রাস্ট্রেটেড ছেলের সাথে আমার ফ্রেন্ডশিপ হওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, হাউ ডেয়ার ইউ আর। সমস্যা আপনার? কথা বলছি না কেন আমার সাথে? হ্যাঁ, আরে
একসাথে বন্ধু বান্ধবের মধ্যে কোনো ঝামেলা হতে পারে না? এটা তো একসাথে চলতে গেলে তো এরকম ছোটখাটো ঝামেলা হবেই, তাই বলে কথা বলবেন না? হ্যাঁ, এত ভাব নেওয়ার কি আছে? আমি কারোর সাথে ভাব দেখাচ্ছি না। তাই আমার তো মনে হচ্ছে আপনি ভাব দেখাচ্ছেন। আপনার তো ফুলের গা, আপনাকে তো টোকাও দেওয়া যাবে না মনে হচ্ছে। না, এত অহংকার কিসের আপনার? হ্যাঁ, এত অহংকার কিসের? আপনি কথা বলতেছেন না কেন? আচ্ছা, আমি বুঝলাম না, হয় আপনাকে দু চারটা বাজে কথা বলেছি। তাহলে কি আপনি আমাকে হাইপার করেননি, করছেন কিনা করেননি? কথা বলতে চাচ্ছি না এখন, ভালো লাগছে না, প্লিজ। সবকিছু নিজের ইচ্ছে মতো, ইচ্ছে হলো খারাপ বিহেভ করবা, ইচ্ছে হলো আসলা কথা বলতে হবে একসঙ্গে বসে সবকিছু। হ্যাঁ, করবো না কেন? এখন আমি যেটা বলবো সেটা হবে। ওঠো, আসো। কোথায় যাবো? আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই। অনুমতির প্রয়োজন থাকে না সেটা আমি জানি, তারপরও কাটিসি ভদ্রতা বলবো? বলো, কি জানতে চাও তুমি, কি প্রশ্ন? আপনার ওয়াইফের সাথে আপনার ডিভোর্স হলো কেন? অ্যাডজাস্টমেন্ট হয়নি। বা, এটুকুই? এটা তো আমিও জানতাম। আমি স্টোরি শুনতে চেয়েছি, গল্প। মা পছন্দ করে বিয়ে করিয়েছিল, তাকে আমি চিন্তা মনে জানতাম না, কিন্তু যখন দেখলাম খারাপ লাগেনি, সেজন্য নাও করি, বিয়েটা হয়ে গেল। বিয়ের পরে আসলে অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না। আমি তো ভাবলাম হয়তো শুরু দিকে এমনটা হতেই পারে, সময় যেতে যেতে হয়তো ঠিক হয়ে যাবে। কিছুই হচ্ছিল না। একটা পর্যায়ে তো এই যে মা এত পছন্দ করে বিয়ে করে আনিয়েছিল, মার সাথে মিসবিহেভ করে ফেলল। একটা পর্যায়ে বললো বাবার বাড়ি যাবে, গেল। ওখান থেকে জানিয়ে দিল এই সংসারটা সে করতে চায় না। সরি, আপনার মনটা খারাপ করে দিলাম। এখানে তো এসেছি মনটা ভালো করবার জন্য, মন খারাপ হবে কেন? তাই নাকি? জানতাম না তো। আমার মা তাই বলে, মা বলেছে যাও ঘুরে ফিরে আসো, হয়তো মনটা ভালো হয়ে যাবে। আপনার মা কিন্তু সত্যি কথাই বলেছে। অবশ্য এটাও সত্যি, তোমার মতো একজন মানুষ যদি পাশে থাকে মন কোনোভাবে খারাপ হতে পারে না। আমার সম্পর্কে অনেক কিছু বললাম, কিন্তু তোমার সম্পর্কে কিছুই জানি না। আমার আর কথা কি, আজকে আছি কালকে নাই। চলে, শেষ হয়নি তো। কি, তুমি বরাবরই খুবই অদ্ভুত কথা বলো যা মাথার উপর দিয়ে যায়। আমি জানতে চাচ্ছি যে বাসায় কে কে আছে, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
বললাম না আজকে আমি আমার কথা শেয়ার করব না, আরেকদিন চলো। যাব কোথায়? আরে ওঠো, উঠেন। কোথায় যাচ্ছি সেটা তো জানতে হবে। এখান থেকে প্রথমে একটা জোরে দৌড় দি। সেটা কেন? ভালো লাগবে, এতক্ষণ তো অনেক গম্ভীর কথা হলো তাই। রাতুল ফাঁকি দিলে ফার্স্ট হয়ে যায় না বাবা। আপনার এই ধারণায় বিশ্বাস রাখে রাঁধুনিও। সংসারের সব খুঁটিনাটি দায়িত্বে আপনি যেমন আপোষহীন, গুণগত মানের ক্ষেত্রে তেমনই আপোষহীন আপনার রাঁধুনি। দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়ো মশলা। ভিতরে আসতে বলবো? হ্যাঁ প্লিজ কাম ইন। থ্যাংক ইউ। একটু অভদ্র আছো তুমি, আসার পর সে ভয় বসতে বললে। আমি কি তোমার বিছানায় বসতাম নাকি? ভাই বলা তো যায় না, এত রাতে রুমে এসছো, বিছানায় বসতে দিলে তুমি যদি আবার শুয়ে পড়তে চাও তোমাদের কি বিশ্বাস করতে নাই? না ওরকম ভাববার কোনো কারণ নেই, অতটা খারাপ ছিল না, মোটামুটি ভালো তাই। হুম বুঝতে পেরেছি। সো এত রাতে বিদেশে একটা মেয়ের রুমে একা? হুম অন্য কিছু না, ওই জানতে এটাই যাচ্ছিলাম ঘুমিয়ে পড়েছো নাকি, দেখলাম ঘুমাওনি, দেখা শেষ, যাই যাই চলে যাই। না 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 যাচ্ছ কোথায়? এত কষ্ট করে যখন রুম পর্যন্ত এসছো, এক কাপ কফি বানিয়ে খাওয়াই তোমাকে। না দরকার নেই। আরে না দরকার নেই, দরকার নেই। ওয়েট, জানি তো ঢং করছো। হুম এক মিনিট লাগবে। অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট কফি ছিল, আমি রাতের বেলা রুমে কফি খাই, দ্যাট ইজ ওয়াই। নাও। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ভালো ছিল। তো এখন কি করব? কি করবি মানে? ভাগ এখান থেকে, এত রাতে রুমে ঢুকতে গেছি মানে এখন আবার বলছিস কি করব এখন? যাই এখান থেকে, যা। না ওটাই তো বলছিলাম, ভাগ এখান থেকে। না আমি তো চলে যাচ্ছিলাম, কফি খাওয়াইলাম, এখন আবার বলে কি করব? ভাগ, যা। না না মানে তুই করে বলা দরকার নেই, আমি তো তুইতে নামলে কি হয় জানোস তো। ভাগ, যা যা বাইরে বাইরে বাইরে। হ্যাঁ 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 যাচ্ছি যাচ্ছি।
ছাড়ো। আরে কি হয়েছে বলবে তো। কে একটা খুব জরুরি কথা বলতে চাই। হ্যাঁ বলো। আচ্ছা একটু একটু what? একটু প্লিজ। ভালোবাসি তোমাকে। কি হলো? কিছু বোঝো না যে আমি কি ভুল কিছু বলেছি? হোটেলে যাব। দাঁড়াও, একটা জিনিস আমি বুঝতে পারি যে আমার জীবনে একটা দুর্ঘটনা আছে। আমার বিয়ে হয়েছিল, আমার ডিভোর্স হয়েছে, এখানে তো আমার কোনো হাত নেই। আমি কি এরকম কিছু বলেছি তোমাকে? না সেরকম কিছু বলনি, কিন্তু কিছুই তো বলছো না। না কিছু বলবো না, হোটেলে যাব। প্লিজ দাঁড়াও, দাঁড়াও একটু। অস্বীকার করবো না যে দুর্ঘটনা একটা ঘটেছে আমার জীবনে, এবং সেখান থেকে উঠে দাঁড়াতে ভীষণ রকম কষ্ট হয়েছে। নতুন করে জীবনটা শুরু করতে চাই, আর কষ্ট পেতে চাই না। সেজন্যই বলছি। ভেতরে আসতে পারি? প্লিজ। আমি আজকে চলে যাচ্ছি। আর কিছু? তোমার সাথে আমার কাটানো সময়গুলো মনে থাকবে। আর তুমি অনেক ভালো মানুষ। তোমার স্ত্রী তোমাকে কেন ছেড়ে চলে গেছে সেটা আমি জানি না, বাট তুমি অনেক বড় মনের মানুষ। ফিল্মি ডায়লগ শুনতে ভালো লাগছে না। যেতে পারো। Thank you.
আপনি নিশ্চয়ই মিস্টার শিশির? জি। বিন্দুকে পাচ্ছি না, কাইন্ডলি আপনি কি বলতে পারবেন বিন্দু কোথায় গেছে? চলে গেছে সে। চলে গেছে অসুস্থ শরীর নিয়ে? ও মাই গড, কখন যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এক্সকিউজ মি, একটু আগে কি বললেন আপনি? বিন্দু অসুস্থ? কি হয়েছে ওর? আপনি কে? আমি ডক্টর হাবিব, বিন্দু আমার আন্ডারে ট্রিটমেন্টে আছে। কি হয়েছে বিন্দুর? লিউকোমিয়া। ওর হাতে খুব বেশি দিন সময় নেই, আমরা চেষ্টা করেছি এবং এখনো চেষ্টা করছি, জানি না কি হয়। একা একটা মেয়ে অনেক জেদি, এভাবে নেপালে চলে আসলো, যার জন্য মূলত আমার আশা। তুমি যাওনি? চলেই যাচ্ছিলাম, কিন্তু তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। ছেড়ে যেতে ইচ্ছে করছিল না কেন? আমার কিছু তোমাকে বলা দরকার ছিল। কিছু মানুষ থাকে না যে সব কথা সবাইকে বলতে পারে না, আমি হয়তো বা ওরকম। তাছাড়া তুমি তোমার লাইফে একবার কষ্ট পেয়েছো, সো আমি আসলে সেকেন্ড টাইম তোমাকে কষ্ট দিতে চাচ্ছিলাম না। তুমি পাশে থাকলে পাবো না, কোনো কষ্ট আমাকে স্পর্শ করবে না। শুধু একটাই চাওয়া যে তুমি পাশে থাকো, প্লিজ। আমি অসুস্থ, আমার খুব বেশি সময় নেই হাতে। আর আমি যদি বলি আমি মরতে দিব না তোমাকে, তাহলে? তাহলে কষ্ট পাবে। লাভ ইউ। চিন
অফিসে প্রমোশন, বাসায় চটপটি, বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি। কেমন লাগে বলুন তো? ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনির চটপটি মশলাতে এমনই স্বাদ, চটপটি ছাড়া কিছুই যাবে না। রাধুনির রেডিমিক্স চটপটি মশলা।